মরার আগে খার দিবার শাসিল সে খাটামাই দিবে কে আমার বাবা মইরা গেছে। দেখবেন মেয়েরা কিন্তু মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন, মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন ওই সময় নবীর চারটা মেয়ে ছিল, জোরে বলেন কয়টা? মা যখন দুনিয়া থেকে বিদায় নেয় চারটা মেয়েই কান্না শুরু করলো। রাসূল খেয়াল করে দেখতেছে তিনটা মেয়ের কান্নার শব্দ শোনা যায় কিন্তু একটা মেয়ের চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, কান্নার কোনো সাউন্ড নেই। তিনটা মেয়ে কুলসুমা রোকেয়ার জয়নাব এই তিনটা মেয়ে কাঁদতেছে, কান্নার সাউন্ড শোনা যায়, কান্নারও কিন্তু একটা শব্দ আছে, আছে না নাই? আমার বাবা মইরা গেছে, এরকম কান্দে না? মরার আগে খার দিবার শাসিল সে খাটামাই দিবে কে আমার বাবা মইরা গেছে। দেখবেন মেয়েরা কিন্তু বাপ মা মরে গেলে এগুলো কথা কয় আর বিনয় কী করে কান্দে, আশেপাশের লোক অনেকে যায় ওদের কান্না দেখা ওরাও কান্দে, জোরে করে কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল খেয়াল করে দেখতেছেন তিনটা মেয়ে কান্নার সাউন্ড পাওয়া যায় কিন্তু একটা মেয়ে কান্দতেছে কিন্তু কান্নার কোনো শব্দ নেই, চোখ দিয়ে শুধু দর দর করে পানি পড়তেছে। সে মেয়েটার নাম হইল ফাতেমা, জোরে বলেন নাম কি? রাসূল বললেন ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা আল্লাহর নবীর কাছে, আল্লাহ রাসূল বললেন মা তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু বিদায়ের পূর্বে আমাকে ওসিয়ত করেছে তোমার মাকে কাফনের কাফন পড়াতে হবে, তোমার মাকে গোসল করাতে হবে, এই কামটা যেন তুমি করো, তোমার মা আমাকে বলেছে আমি মরে যাওয়ার পর আমার ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয়, আমি মরে যাওয়ার পর আমার ফাতেমা যেন আমাকে কাফন পরায় দেয়। আল্লাহ নবী বললেন ফাতেমা এখন তোমার কাজ হলো তোমার মাকে গোসল করানোর পরে কাপড়ের কাপড় পরাতে হবে। ফাতেমা বললেন বাবা আমি একা কেন, আমার আরও তিনটা বোন আছে তাদেরকে কি সঙ্গে নেওয়া যাবে না? আল্লাহ রাসূল বললেন তোমার মা শুধু তোমার ব্যাপারে আমাকে ওসিয়ত করেছে, ধরে টান সুবহানাল্লাহ। তাহলে ওসিয়ত করার কথা ইসলামে আসে না নাই? আপনারাও মরার আগে ওসিয়ত করবেন, আপনাদের কবর কারা খুঁজবে? যাই তাই যেন মুসলমানের কবর খুঁড়তে না পারে, মুসলমানের কবর মুসলমান খুঁড়তে হবে, জোরে করে কথা ঠিক কি না? আল্লাহ সালাত আলা দিনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই, ওই বেয়া নামাজে যদি আপনার কবর খোঁড়ে, হয়তো বলবেন হুজুর কবর নিয়ে তো আমরা এত চিন্তা করি না, আপনি যেই বাড়িতে থাকতে পারবেন না সেই বিল্ডিং বাড়ি তৈরি করার জন্য ভালো মিস্ত্রি খোঁজেন, যে তিনতলা বিল্ডিং করবো এলাকার মধ্যে ভালো মিস্ত্রি কোনটা, সবাই বলতেছে অমুক মিস্ত্রি ভালো, যে দুনিয়ার বাড়িতে থাকতে পারবেন না সেই বাড়ির জন্য যদি আপনি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে 50,000 বছর থাকতে হবে সেই কবর খোলার জন্য ভালো মানুষের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওসিয়ত করবেন আমি মরে যাওয়ার পরে চারজন হাফেজ সাহেব যেন আমার কবর খোঁড়ে, দরকার হলে মরার আগে চার হাফেজকে 5,000 করে 20,000 টাকা দিয়ে দেবে আগে, যে বাবা আমার কবর খোঁড়ার জন্য তোমাদেরকে 20,000 টাকা দিলাম, আমি মরে গেলে তোমরা কবর খোঁড়ো। মসজিদের মুয়াজ্জিনকে ওসিয়ত করবেন আমি মরে গেলে তুমি আমাকে গোসল করায় দিও, কারণ হাশরের ময়দানে সবচাইতে সম্মানিত মানুষ হবে মসজিদের মুয়াজ্জিন, করে কোন সুবহানাল্লাহ। মুয়াজ্জিনকে বলবেন আমাকে গোসল করায় দিও, গোষ্ঠীর মধ্যে তো আর কোনো আলেম নাই, জানাজা এখন কে পড়ায়? আমি কিন্তু বলি যতই আমাদের বিরুদ্ধে হলো কয়েক জায়গায় আমাদেরকে লাগবেই, ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ নবী বললেন ফাতেমা তুমি একাই তোমার মাকে গোসল করাতে হবে, রাসূল বললেন
হাতে মা যাও তোমার মাকে গোসল করাতে যাও, মৃত্যুর পরে গোসলের কথা আছে না নাই? ফাতেমা বললেন, বাবা আমার মা আমার মধ্যে এমন কি দেখেছে যেইটা দেখার পরে কুলসুমার রোকেয়া জয়নাবকে বাদ দিয়ে শুধু আমাকে গোসল করাতে হবে, আমাকে কাফনের কাপড় পরাতে হবে। আল্লাহ নবী বললেন, ফাতেমা একদিন গভীর রাত্রে তোমার মা আমাকে বলতেছে, চলেন একটা জিনিস আপনাকে দেখাই, আমি তোমার মায়ের সঙ্গে তুমি যেই ঘরে ঘুম পাড়তেছো ওই ঘরের জানলার পাশে। তোমার মা খাদিজা বলতেছে, হুজুর আপনি ভিতর দিকে তাকায় দেখেন তো যে মেয়েটা ঘুম পাড়তেছে ওই মেয়েটা কে? আমি মুসকি হাসিতে বললাম, খাদিজা ওই মেয়েটা হলো আপনার উদরের মেয়ে ফাতেমা, এর আমার দেখানোর কি আছে? খাদিজা বলতেছে, হুজুর আমি জানি ফাতেমা আমার উদরে জন্ম নিয়েছে, কিন্তু তারপরে ফাতেমা সম্পর্কে কি আমি কিছুই জানতে পারবো না? আল্লাহ নবী বললেন, খাদিজা এই পৃথিবীতে 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ, 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, আবার 10 জন নারীকেও জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমরা খালি 10টা পুরুষের খবর জানি, কিন্তু 10 জন নারীকে যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে এ খবর আমরা কিন্তু অনেকেই জানি না, ধরে তোর কথা ঠিক কিনা? নবী বললেন, খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতির নাম কি? আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হবে খাদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ। তাহলে পুরুষের মধ্যে 1 নম্বর কে আর নারীদের মধ্যে? আল্লাহ নবী বললেন, পুরুষের মধ্যে 2 নম্বর হযরত উমর, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ 1 নম্বর যখন আল্লাহ আমাকেই ঘোষণা করেছে তাহলে 2 নম্বর ফাতেমা হলে ভালো হয়। আল্লাহ নবী বললেন, খাদিজা আপনি ফাতেমাকে 2 নম্বর জান্নাতি ঘোষণা করলে ভালো হয় বলতেছেন, কিন্তু আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আপনার ফাতেমা কিন্তু জান্নাতি নয়, আপনার ফাতেমা কিন্তু জান্নাতি নয়। খাদিজা কান্দের বলে, নবী গো আমার ফাতেমা কেন জান্নাতি নয়? রাসূল বললেন, জান্নাতি নয় তবে জান্নাতি নারীদের নেত্রী হবে। সঙ্গে সঙ্গে খাদিজা ঠাস করে বসে গেছে। রাসূল বললেন, বসলেন কেন? আপনি 1 নম্বর জান্নাতি। খাদিজা বলতে, হুজুর এটা একটা কাম হলো, আল্লাহ ফাতেমাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করুক আর আমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করুক। দেখেন মেয়ে মেয়ে মার মেয়ে, কিন্তু মার কি? রাসূল বললেন, আপনি হলেন মা, ফাতেমা হলেন মেয়ে, অসুবিধা কি নেই? বলে, হুজুর পুরুষের মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু নারীদের মধ্যে সমস্যা আছে। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমার খাবার দিল, মেয়েটা খেলে আমার সামনে ঘুরতেছে। আমি বললাম, মা বাংলাদেশের বহু জায়গায় মাছের তরকারি খায়, এ তোমার হাতে কি মধু আছে? যেই বলছি কি মতো আছে, মেয়ে আর এক টুকরা খপ করে দিয়েছে। মেয়ে বলতেছে, আপনি পেট তুলে খান। মেয়েটাও খুশি, আমিও খুশি, কিন্তু তাকায় দেখি ওর মা গান খুলে আসে। তোমার কি হলো? বলে, আপনার মেয়ে শুধু ভালো পারে, আপনার মেয়েই পারে, আমি কি পারি? আরে এটা কেমন কথা, মেয়ের প্রশংসা করলে মা বেদার হয়ে যায়, এই জাতের নাম হলো নারী জাত? জোরে বলেন ঠিক কিনা ভাই? আমাদের বাংলাদেশের ক্ষমতায় যেদিন থেকে 2 জন নারী এসেছে তারপর থেকেই কিন্তু আমরা বুঝবার পারছি খেলা কাক কয়, ধরে কোন কথা ঠিক? মেয়ে মানুষের হিংসা কম না বেশি? আল্লাহ রাসূল বললেন, খাদিজা মন খারাপ করবেন না, আপনি 1 নম্বর জান্নাতি, কিন্তু ফাতেমা হলো খাতুনি জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতেছে, আর রাসূলুল্লাহ জান্নাতি নারীদের নেত্রী কেমনি হলো আমি একটু শুনতে চাই, আমি মা থাকার পরেও ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী কেন বললেন একটু শুনতে চাই? আল্লাহ নবী বললেন, খাদিজা তাহলে আমার 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন?
আমার কথা দেখে খেয়াল করতেছেন? আপনি কত বছর বয়সে ইমান গ্রহণ করেছেন? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইমান গ্রহণ করেছি 55 বছর বয়সে। যখন আমার 55 বছর বয়স তখন ইমান গ্রহণ করেছি। আল্লাহর নবী বললেন, খাদিজা, তাহলে ইমান গ্রহণ করার আগে আপনার খবর কি? খাদিজা বললেন, আমি তখন কাফের ছিলাম। রাসূল বলে, খাদিজা, আপনি বলেন তো আপনার মেয়ে ফাতেমা কবে ইমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে, ফাতেমা হলো জান্নাতি, ও জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, খাদিজা, এই জায়গায় কিন্তু আপনি ঠকে গেলেন। আপনি 55 বছর কাফের ছিলেন, আর ফাতেমা জন্মসূত্রে জান্নাতি। দুই নম্বর প্রশ্ন হলো, আপনার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন? এটা আমি ছাড়া আর কি কেউ জানে? খাদিজা, খাদিজা বলতে তো হুজুর কি খবর, আপনার সাথে যখন আমার বিয়ে হয় না তখন আমি মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। আর এই ধনবতী রমণী হওয়ার পিছনে আমার অনেকগুলো ব্যবসা ছিল, আমার অনেকগুলো কর্মচারী ছিল, হাজার হাজার পুরুষ মানুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার হাজার হাজার পুরুষ বলতে পারে। আল্লাহ নবী বললেন, খাদিজা, তাহলে এখন বলেন তো আপনার ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে তো পর্দানিশি, আমার ফাতেমা হলো পর্দানিশি। রাসূল বললেন, এই জন্যে জান্নাতি নারীদের নেত্রী। আমার মায়েরা বোনেরা যারা আছেন, জান্নাতের ধার দিয়ে যদি যাবার চান, পর্দা ছাড়া যাওয়া যাবে না। দুনিয়ায় পর্দা মেনে তারপরে জান্নাতের আশা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? মা খাদিজাকে গোসল করানোর পরে একটু মনোযোগ দিয়ে শুনবেন, খাদিজা গোসল করানোর পরে ফাতেমা এসে বলতেছে, বাবা, তাহলে এখন কাফনের কাপড় দেন, যে কাপড়টা আমার মাকে পরাতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাখানা এনে ফাতেমার হাতে দিলেন। ফাতেমা জুব্বাখানা নিয়ে চোখের পানি বের করে বলতেছেন, বাবা, আপনার মুখে কোনোদিন শুনি নাই, তবে আমার মায়ের মুখে শুনেছি। আপনি তখন একজন রাখাল ছিলেন, আর আমার মা ছিল তখন মক্কার সবচাইতে ধনী রমণী। সোনালো হবেন না? সবসময় যে মেয়েটা মায়ের কাছে থাকতো তার নাম হলো ফাতেমা। তো সবসময় মায়ের কাছে থাকলে মায়ের জীবনের অনেক গোপন কথা কিন্তু সে মেয়ে জানতে পারে। একদিন খাদিজা বলতেছে, ফাতেমা, তুমি আমার বিয়ের খবর জানো? ফাতেমা বলতেছে, মা, আপনার যখন বিয়ে হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতেছে, তোর তো তখন জন্মই হয়নি। তো জন্ম যদি না হয় তাহলে জানবো কেন? কোরআন শরীফেও কিন্তু আল্লাহ নবীকে বলেছে, আলাম তারা কাইফা ফায়লা রব্বুকা বি আসহাবি ফিল। আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন? আল্লাহ রাসূল বলে, আল্লাহ, এ ঘটনা ঘটছে কখন? বলে, আপনি দুনিয়াতে আসা 5-7 বছর আগে। তো আমি দুনিয়াতে আসি নাই, তাহলে দেখবো কেন? শোনো, এর মধ্যে কিন্তু আছে না? নাই, হ্যাঁ কিন্তু আছে।